হ্যালো বিয়ার্স অনলাইন টেক বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি শাহন আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন আপনি যে জায়গাটা জমি ক্রয় করতে চাচ্ছেন সেই জায়গায় সরকারি খাস জায়গা আছে কি না সেটি কীভাবে জানবেন আমরা কি করি ঘরবাড়ি করার জন্য সাধারণত রাস্তা পাশ থেকে জমিটা ক্রয় করে থাকি কিংবা জমির দাম যেন বৃদ্ধি পায় অর্থাৎ অধিক লাভজন হয় এজন্য আমরা জমি ক্রয় করার জন্য জমিটা সিলেক্ট করি সাধারণত রাস্তার পাশে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন রাস্তার পাশে যখন আপনি জমিটা ক্রয় করবেন অর্থাৎ একটা অপরিচিত জায়গা থেকে যখন আপনি জমি ক্রয় করবেন আপনি কিন্তু জানতে পারবেন না যে এখানে খাস জায়গা আছে কি না খাস জায়গা আছে কি না আসলে এই প্রকৃতপক্ষে মালিক আছে কি না এজন্য আমরা একটা প্রসেস অবলম্বন করে থাকি সেটা হলো স্থানীয় লোকজন আমরা জিজ্ঞাসা করে থাকি যে ভাই আমি এই জমিটা ক্রয় করতে চাচ্ছি এই জমি প্রকৃত পক্ষে চিন্তা করে ভাবুন তো এই জায়গাটা যদি একজন লোক 100 বছর বা 50 60 বছর যদি করে থাকে তাহলে কিন্তু যাবে না সে এখানে ঘরবাড়ি করতে পারে গাছপালা এবং চাষাবাদ করতে পারে প্রকৃত পক্ষে বোঝা যাবে সে এখানে যে জমির মালিক কিন্তু আপনি কষ্ট করে উপার্জন করে এই টাকা দিয়ে জমিটা ক্রয় করেছেন তখন কিন্তু আপনি ক্রয় করার পর যখন আপনি নামদারি করতে যাবেন তখন দেখবেন যে এটা খাস জায়গা এখন আপনার কথা হলো খাস জায়গায় কিন্তু ক্রয় বিক্রয় করা যায় না শুধুমাত্র বুক দখল করা যায় আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনি যে জায়গা জমিটা ক্রয় করবেন সেই জায়গায় খাস জায়গা আছে কিনা সেটি কিভাবে আপনারা চেক করবেন জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে একটি ওয়েবসাইটের সাহায্য নিতে হবে এজন্য আপনারা চলে আসবেন একটি ওয়েবসাইটে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন যে একটি ব্রাউজারে তারপর যদি আপনারা এন্টার ক্লিক করেন আপনাদের কাছে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন যে সরকারি খাস জায়গা আছে কিনা সেই দাগে অর্থাৎ দেখেন এখানে প্রথমে লেখা আছে নাম জারি তারপরে লেখা আছে আর এস খতিয়ান আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি নতুন একটি পেজ নিয়ে আসবে এখন আপনি যত অপরিচিত হন যে কোনো জেলাতেই হন যে কোনো বিভাগে হন আপনি খুব সহজে জানতে পারবেন এই দাগে খাস জায়গা কতটুকু আছে এখন দেখেন এই যে বিভাগ আপনি যে বিভাগ থেকে জমিটা ক্রয় করতে চাচ্ছেন সেই বিভাগটা আপনি সিলেক্ট করে দিবেন কোন জেলা থেকে কিনতে চাচ্ছেন সেই জেলাটা আপনি সিলেক্ট করে দিন তারপরে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে আপনি উপজেলাটা সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করার পর এখন আপনি কোন মোজা থেকে আপনি জমিটা কয় করতে চাচ্ছেন সেই মোজাটা আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে খতিয়ান এখন আপনার কাছে কথা হলো খতিয়ান নং কত দিবেন আসলে আমরা সবাই জানি যে সরকারি যে জমিগুলো আছে সেই সব দাগগুলো কিন্তু একটা দাগে খতিয়ানে লিপিবদ্ধ সেটা হলো এক নং আমি যদি এখানে এক নং দিই অর্থাৎ এক দিয়ে দিই তারপর এখানে সাধারণ একটা যুগ ফল করতে হবে আর তিন কত দশ আমি এখানে দশ দেওয়ার সাথে সাথে দেখেন কি হয় এই যে লেখা আছে খুঁজুন আমরা যদি এই খুজুনের মধ্যে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পেজ দেখাবে দেখেন এখানে একটি পেজের মধ্যে দেখাচ্ছে যে এখানে মালিক এবং নাম ঠিকানা মালিক কি আমরা দেখতে পারতেছি এখন বা বাংলাদেশ সরকার দেখতে পাচ্ছি এবং কে এখানে জেলা প্রশাসক সিংহ অর্থাৎ আপনি যদি এখন এই দাগ থেকে যদি আপনি জমি ক্রয় করতে চান তাহলে কিন্তু আপনাকে বারবার যাচাই করে নিতে হবে আপনি যে দাগ থেকে জমি ক্রয় করতে চাচ্ছেন সেই দাগ থেকে প্রকৃত পক্ষে সেই লোক জমির মালিক কিনা যদি জমির মালিক থাকে সেই দাগে সে কত অংশের মালিক তা আপনি যাচাই করে নিন তা না হলে আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে আপনি জমি ক্রয় করেছেন যখন আপনি নাম জারি করতে যাবেন তখন কিন্তু আপনার নামে নাম জারি করতে পারবেন না কারণ আমরা সবাই জানি যে খাস জায়গা বুক দখল করা যায় এটা কিন্তু কয় বিক্রয় করা যায় না তারপরে কিন্তু আপনার প্রতারণার শিকার হতে হবে সো আজকে এ পর্যন্ত ভিডিও ছিল আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে সরকারি খাস জায়গা আছে কোন কোন দাগে সেটি কিভাবে আপনারা জানবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন আমি নতুন যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আপনি সবার আগে আর জমি সংক্রান্ত নিয়ে আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে যেন তারা খাস জায়গায় কিনে যেন প্রতারণার শিকার না হয় এ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ